সময় চক্র আমরা দেখিয়ে দিতে চাই বিপাশা, যে আমরা এখনো ফুরিয়ে যাইনি। আমি নিশ্চয়ই চেষ্টা করব। না বিপাশা, না, চেষ্টা নয়, এটা তোমাকে করতেই হবে, এটা আমাদের বাঁচা মরার প্রশ্ন। ঠিক আছে, আমি একবার একবার রওনকের সাথে কথা বলে দেখতে পারি, কিন্তু কিন্তু তদন্তের ক্ষতি করে কোনো নিউজ আমি কখনো চ্যানেলকে জানাবো না, কারণ আমি চাই গণপতি মুখার্জির মার্ডারার ধরা পড়ুক। ঠিক আছে, তাহলে তুমি সেই চেষ্টাই করো। হ্যাঁ, যত তাড়াতাড়ি সম্ভব তুমি রওনকের সাথে দেখা করো। ওকে শান্তনুদা, আমি এ লড়াইয়ের শেষ দেখে ছাড়ব। এত সহজে কিছুতেই আমি হারিয়ে যাব না বিপাশা, কিছুতেই না। এ লাইনে অনেক সময় আমি কাটিয়ে দিয়েছি, সে ভয় তা আমার খুব ভালো করে জানা আছে। এখন শুধু ঠিক সময়টা বুঝে ঠিক দশটা ফেলার অপেক্ষা। হ্যাঁ অভিপ্সা, হ্যাঁ আমি শান্তনুদা বলছি। হ্যাঁ, তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে। তা তোমার সঙ্গে আমার কখন দেখা হতে পারে? ওকে, অল রাইট। আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করছি, এটা কার পোর্ট্রেট? তুমি চিনবে না একজন আছে। সত্যি কথা বলবো, এই ছবিটা কিন্তু দারুণ হয়েছে। নিশ্চয়ই কোনো অভিনেতার ছবি। অভিনেতা? তুমি কোথাও বেরোচ্ছো নাকি? হ্যাঁ, একটু অফিসে যাচ্ছিলাম। আসলে অফিসে অনেক কাজ পড়ে আছে তাই। না 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 না, শোনো, এখন এমনি তোমার শরীরও খারাপ, আর এই কয়েকটা দিন রেস্ট নাও না। না না, কাল বদ্যি আবার নিবারণবাবুকে পাঠিয়েছিল, আমাকে যেতেই হবে। কাল রাত্রিরে ও নিজেও এসেছিল। তুমি সত্যিই জানতে চাও কে এসেছিল? তাহলে শোনো, কাল রাত্রিরে বদ্যি এসেছিল। লজ্জা করে না বলতে। একদিন অফিস যাওনি বলে এমনি বাড়ি পর্যন্ত ধাওয়া করেছে। শান্তন, ডোন্ট ক্রস ইওর লিমিট, তুমি আমাকে অপমান করছো। অপমান? 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 হ্যাঁ, এই এই মান অপমান বোধ আছে তোমার? হ্যাঁ, কি বলছো তুমি? কি বলছো বুঝতে পারছো না? বুঝতে পারছো না না, এই তোমাদের ওই অফিসে তো অনেকে চাকরি করে, তো একদিন ছুটি পড়লে কি বদ্রী সবার বাড়িতে যায় নাকি? হ্যাঁ না, এটা তোমার জন্য বদ্রী স্পেশাল। জি 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 শান্তন,
তুমি এভাবে আমাকে এতটা নিচে নামাতে পারলে? চুপ করো। হ্যাঁ, তোমরা বেলালে মানা করতে পারো, আমি বলতে গেলে যত দোষ না। হ্যাঁ তুমি বলো, তোমার যা ইচ্ছে তুমি তাই বলো। এই অফিস যাবে না তুমি? হ্যাঁ আমি যাবো। হ্যাঁ যাবেই তো, কারণ ওখানে তো তোমার জন্য বদ্রী অপেক্ষা করছে। হ্যাঁ আছে, বদ্রী আছে। কারণ যে স্বামী তার স্ত্রীকে সব সময় সন্দেহ করে, সেই স্ত্রীর উচিত সেই স্বামীকে ঠকানো। এ জীবন কান্না হাসির মেলা, খেলেছি খেলা বদ্রীনাথ। আমি তোমাকে ছাড়বো না, আমি তোকে ছাড়বো না, শেষ করে দেবো আমি, শেষ করে দেবো আমি তোকে, আমি শেষ করে দেবো। দাঁড়া, তোর জন্য আমি ঘুটি সাজাচ্ছি, তুই আমার কাছ থেকে তিথিকে সরিয়ে নিবি তো? সরিয়ে পত্রে তোর জন্য আমি নতুন চাল চালব, একদম নতুন একটা চাল। পুষ্প, পুষ্প তুমি যা জানো আমাকে খুলে বলো, আমি আমি তোমায় কথা দিচ্ছি তোমার কোনো রকম ভয় নেই। কি জানতে চান বলুন? পিল্লার কাছ থেকে আমি শুনলাম যে তোমার সঙ্গে নাকি শিবুর একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। হ্যাঁ, আমরা দুজন দুজনকে ভালোবাসতাম, বিয়ে করবো ঠিক করেছিলাম। শিবু কি ধরনের ছেলে ছিল, মানে তুমি তুমি কি জানো? আমার সঙ্গে কখনো খারাপ ব্যবহার করতো না, তবে ওর মুখে শুনেছি ওর অতীতটা খুব একটা ভালো ছিল না। রোজগারের জন্য ওকে কখনো চুরি চিন্তাও করতে হয়েছে। যে মানুষের রোজগারের জন্য চুরি চিন্তাই করেছে, এমন একটা মানুষের সঙ্গে তুমি তোমার জীবনটাকে জড়িয়ে ফেললে কেন পুষ্প? দেখে ছাড়ো, বাদ দাও, আমাকে একটা কথা বল, ভেবে চিন্তে বলো। শিবু কি এর মধ্যে তোমাকে কখনো বলেছে যে ওর কোনো শত্রু আছে বা বা এই ধরনের কোনো কথা? না, এই ব্যাপারে আমার কিছু জানা নেই। আচ্ছা, গণপতি মুখার্জির বাড়িতে যা যা ঘটনা ঘটতো সেগুলো কি তুমি শিবুকে জানাতে? হ্যাঁ বলেছি। বলেছ? পুষ্প, ইদানি মানে ভেরি রিসেন্টলি গণপতি মুখার্জির বাড়িতে কি কোনো ঘটনা ঘটেছে যেটা তুমি শিবুকে জানিয়েছ, এরকম কিছু তোমার মনে আছে? ইদানিং এ বাড়িতে রাতের বেলা স্যার আসতেন, একদিন মাথার দিকে উত্তরের জানলাটাই, মা গো, আমি নিজে চোখে দেখেছি স্যারকে। তুমি নিজে চোখে দেখেছ স্যার? আচ্ছা, এই স্যারকে দেখা ছাড়া আর আর অন্য কোনো ঘটনা মনে আছে তোমার? হ্যাঁ, একটা পাগল প্রায় এ বাড়িতে আসে। পাগল এ বাড়িতে আসে, মানে পাগলটা এসে কি ধরনের আচরণ করে আর কখনই বা আসে? সে যখন তখন চলে আসে, সময় অসময় এ বাড়িতে ঢোকে, আর তারপরে চিৎকার করে বলে এটা আমার বাড়ি, এখানে আমার মা থাকে বলে, এটা আমার বাড়ি, এখানে মা থাকে। হ্যাঁ, আর ওই পাগলটার কথা শুনলে মা কেমন যেন, কেমন কি আর কি, চুপ করে থাকো না বলো, মা কেমন যেন হয়ে যেতেন, আর
পাগলটাকে ভীষণ ভয় পেতেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এক মিনিট এক মিনিট এক মিনিট, তোমার মা পাগলটাকে ভয় পেত। পুষ্প, তুমি এই পাগলটার কথা শিবুকে জানিয়েছিলে? হ্যাঁ বলেছিলাম। তোমার মা জানতো তুমি এটা শিবুকে জানিয়েছিলে? মা যদিও কাউকে বলতে বারণ করেছিলেন, প্লিজ আপনি কিন্তু মাকে বলবেন না। একদম না, তুমি নিশ্চিন্তে থাকো, তুমি যে কথাগুলো আমাকে বলছো এর একটা কথাও আমি ছাড়া কাক পক্ষে যাবো। আর শিব আমাকে একটা কথা বলতো। কি কথা? ও বলতো ওনাকে অনেক রোজগারের পথ পেয়ে গিয়েছে, আমাকে খুব তাড়াতাড়িও বিয়ে করে এখান থেকে নিয়ে যাবে। আই সি, রোজগারের পথ পেয়ে গেছে। পুষ্প, ধন্যবাদ, কষ্ট করে এখানে আসার জন্য ধন্যবাদ। তোমাকে আমার যা যা জিজ্ঞেস করার ছিল আমি সেটা জিজ্ঞেস করেছি। এর পরবর্তীকালে যদি কখনো তোমাকে আমার প্রয়োজন হয় আমি কিন্তু তোমাকে আর একবার ডাকব, ঠিক আছে? তুমি এসো এসো, আর আর একদম ভয় পেও না, কেউ কিচ্ছু জানবে না, এসো। নীলিমা দেবী পাগলটাকে ভয় পেত কেন? বা নীলিমা দেবী পাগলটাকে দেখে এই ধরনের আচরণ করত কেন? নীলিমা দেবী এই কথাটা পুষ্পকে কাউকে বলতে বারণ করেছিল কেন? খুলছে রণব সেন, জট একটা 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 করে খুলছে। এ কি, আমার ঘরের ফাইলপত্র সব সাজানো, চেম্বারে কে ঢুকলো, কি এইসব ফাইলপত্র সাজিয়ে রাখলো, আশ্চর্য তো, এত বড় সংস্কার হলো। নিবারণ বাবু, নিবারণ বাবু, স্যার আমায় ডাকছিলেন স্যার? আমার অবর্তমানে আমার চেম্বারে কে ঢুকেছিল বলুন তো? আপনার চেম্বারে কই না তো স্যার, আপনার চেম্বারে তো কেউ ঢোকেনি, ও রোগও ঢুকেছিল ঘর পরিষ্কার করতে, তাছাড়া ও তো প্রতিদিনই ঢুকে থাকে। না সে ঢুকে থাকে, কিন্তু আজকে তো দেখছি সমস্ত কিছু সাজানো গোছানো, কার এত বড় সাহস হলো চেম্বারে ঢোকার? ও কি ফাইলে হাত দিয়েছিল? না না স্যার। না আমি বুঝতে পারছি না, কার এত সাহস যে আমার ফাইল পত্র ধরে হাত দেয়, তাছাড়া এই ফাইলটা এখানে ছিল না, এখানে ছিল না, জাস্ট ছিল না স্যার। কাল কিন্তু আপনার পরেই আমি অফিস থেকে বেরিয়েছিলাম। না কি ব্যাপার কি আমি বুঝতে পারছি না, আপনারা কি ভাবছেন যে আপনারা ভয় দেখাবেন আমি ভয় পেয়ে যাব? বলছেন স্যার আমি তো কিছু বুঝতে পারছি না, কিসের কাগজ? আপনারা যদি মনে করে থাকেন না যে আপনারা ভয় দেখাবেন আমি ভয় পেয়ে এখান দিয়ে চলে যাব, সেটা হবে না, কোনোদিন হবে না। আপনারা কি ভেবেছেন গণপতি স্যার সত্যিকালকে এখানে এসেছিলেন? বিশ্বাস করুন স্যার, এই ব্যাপারে আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না স্যার এই ব্যাপারে। আবার আপনাকে বলছি ভয় দেখাবার চেষ্টা করবেন না, ভয় দেখালে কিন্তু আপনি আমার থেকে কোনো ফায়দা লুটতে পারবেন না, পরিষ্কার বলে দিচ্ছি। স্যার তাহলে কি গণপতি স্যার কাল আপনার চেম্বারে এসেছিল, মানে উনি কি আপনার এইসব ফাইলপত্র সব গুছিয়ে রেখে গেছে? শাট আপ, এই ব্যাপারে আপনি আর একটা কথা বলবেন না, জানে খুঁড়ি বেরিয়ে যান, জান।
আমাকে স্যারের নাম করে একটা চিঠি দেখিয়ে ভয় দেখানো না? হ্যাঁ দাঁড়া, দেখাচ্ছি মজা। কি তোমাকে এত টেন্স লাগছে, কোনো প্রবলেম? হ্যাঁ এসো বসো। হ্যাঁ কিন্তু আমারও তোমার সাথে কিছু কথা ছিল। বলো কি কথা। শোনো না, আমি একটা না ভুল করে ফেলেছি। ভুল? কি ভুল করেছো? হ্যাঁ তুমি যে আমাদের বাড়িতে গেছিলে সেটা না আমি সায়ন্তনকে মুখ ফসকে বলে ফেলেছি। আমি তোমাকে এত করে বললাম তিথি যে তুমি এই খবরটা দিও না, তবু তুমি জানিয়ে দিলে, নিশ্চয়ই অশান্তি করেছে। ওই কথায় কথায় বলে ফেলেছি। যাকে যা হবার হয়ে গেছে ওটা নিয়ে ভেবে লাভ নেই। তার আগে তোমার একটা কথা বলি, একটা মিরাকল ঘটে গেছে। মানে?